أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبي ولما رعى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. دال مات جاتي برنو دهرمون البشاشة কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একটা ইবাদত, যারা বসে আছি আমরা ইবাদত অলরেডি চলছে, কারণ এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আমাদের নেকি হচ্ছে। পৃথিবীতে এমন কোন অনুষ্ঠান নেই যেখানে গেলে নেকি হয়, শুধু কোরআনের ইজ্জতে আল্লাহ নবী এই বরকতটা দিয়েছে। বিশ্বনবী বলেন মাজলিসে ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদত করে যদি কেউ দাড়ি পাল্লার এক প্রান্তে তুলে দেয় আর কোরআনে কারীম বোঝার জন্য যদি একটা ঘন্টা কেউ ব্যয় করে ও যদি নাও বোঝে, যদি চেষ্টা চালায় কোরআনের আয়াত বোঝার জন্য এক ঘন্টার যে সওয়াব আল্লাহ দান করবেন দাড়ি পাল্লার অপর প্রান্তে তুলে দিলে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি হবে। প্রধানত বয়স হয়তো 60 বছর হবে নাকি, মানে 60 বছর নফল ইবাদত করে যা পাবে আমরা একটা ঘন্টায় ওইটা পাওয়া যাবে যদি আপনি চেষ্টা চালান কোরআন বোঝার। কোরআন বুঝতে হলে যে সমস্ত নিয়ম নীতিগুলো ফলো করা লাগে আল্লাহ শিখিয়েছেন, ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কোরআন যখন আলোচনা হবে চুপ থাকবা আর শুনবা, তাহলে আয়াতের ভেতরে দুইটা হুকুম পেয়েছি, চোখ থাকাও ফরজ শোনাও ফরজ। সুতরাং এখন থেকে এক দেড় ঘন্টা আমি 90 মিনিটের বেশি কথা বলি না, 90 মিনিট কথা বলবো একটা আয়াত থেকে, সূরা ইউনুসের 25 নম্বর আয়াত থেকে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনের জন্য, মাথা ঠান্ডা করে শুনবেন। যেহেতু শোনাও ফরজ চোখ থাকাও ফরজ, এদিকের দিকে তাকাবে না, স্থির ভাবে এদিকে তাকান। আর আমার চেহারা একেবারে খারাপ না, খারাপ না একেবারে খারাপ না, ভালো আছে, দত্তর কে থাকা নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছে আমি মানুষকে, তার ভেতরে যেহেতু আমি আসি অন্তত আমাকে আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে। ফেরেশতারা বানিয়েছে এই বডি, আর এই যে চেহারা এইটুকু বানিয়েছে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে, তাতে কত সুন্দর, পৃথিবীর কোন সৃষ্টির সাথে এর মিল নেই। কত কিছু আমরা দেখি একবার দুইবার তিনবারের পরে আর ভালো লাগে না। পৃথিবীতে দুইটা জায়গা আল্লাহ এত সুন্দর করে
একটা আছে কাবা শরীফের ওই কালো গিলাফ আর মানুষের এই এই চেহারা দেখলে মন বলবে না যে আরেকবার দেখি না দেখতেই মনে যাবে কারণ এটা বানিয়েছে সরাসরি আল্লাহ নিজের হাত দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য কোরআনের এই সওয়াবটা পেতে হলে চোখ থাকাও লাগবে শোনাও লাগবে এত বরকত এত মর্যাদা এত লাভ আল্লাহ দিয়েছেন কোরআনের অনুষ্ঠানে কোন মানুষ যদি বসে আমার আল্লাহ ফাউলাইকা দিয়েছেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাজ্জিআতিহিম হাসানাত এই মানুষগুলো আল্লাহ তার কুদরতের আঙ্গুলে ভাবে দিয়ে জানিয়েছেন গাজীপুরের আমতলীর ময়দানে যারা বসে আছে এই মানুষগুলো এই মানুষগুলো কি আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ নিজেই বদল করে দিচ্ছি দেব এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যখনই আপনি বসেছেন ওই সময় থেকে আল্লাহ আপনার দিকে আঙ্গুল দিয়ে আছে যে এই মানুষগুলো এদের বদল করে দিচ্ছি ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা এরকম বসবে কোরআন বোঝার জন্য শোনার জন্য তাদেরকে আমি বদল করব পাল্টাব সাজ্জিয়াতিহিম হাসানাত দুইটাই বহুবচন ওদের জীবনের যত অপরাধ ছিল সব পাল্টিয়ে নেকি বানিয়ে দেব আমি আমির হামজা 92 সালে জন্ম এখন আমার 28 বছর পার হয়ে 29 বছর এই 29 বছরে জীবনে যত অপরাধ করেছি আজকে যদি কোরআনের আয়াত বোঝার জন্য আমি চেষ্টা চালাই 29 বছরের সব আল্লাহ পাল্টিয়ে নেকি বানিয়ে দেবে এ বিশ্বাস আমার কোরআনের উপরে আছে না নেই রফিজ ভাইয়ের বয়স মনে করেন 60 বছর এই 60 বছর যত অপরাধ দুনিয়াতে ওনার ছিল কোরআনের আজকের এই অনুষ্ঠানের বদৌলতে মহান আল্লাহ তার জীবনের অপরাধগুলো নেকি বানিয়ে দেবে সুবহানাল্লাহ যারা বললেন এবার দেখি এই সুবহানাল্লাহ টিকে থাকে কিনা সাজ্জিয়াতিহিম বহুবচন হাসানাত বহুবচন একটা গোনা আল্লাহ রাখবে না সব ফাঁকা করে দিয়ে ওই ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরাট করবে কিন্তু কাদের এই আয়াতের প্রথমে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন এই শর্ত যদি কেউ মেনে নেয় তার জন্য এই পুরস্কার ঘোষণা দিচ্ছেন আল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ এক নম্বরে যে মানুষগুলো বাড়ি থেকে বের হওয়ার সময় এই নিয়তে বের হয়েছে আল্লাহ আজকে আমি যাচ্ছি ইল্লা মান তাবা তাওবা করে ভালো হয়ে যাব কি করে এই নিয়ত আছে তো আমাদের এতদিন যা করেছি অন্তত আজকে তোমার কোরআনের কাছে যাচ্ছি তাওবা করে আমি ভালো হয়ে যাব দ্বিতীয় নম্বরে কোরআন থেকে যে নির্দেশনাগুলো পাব আজকে থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক ওইভাবে চলার সিদ্ধান্ত নিয়ে আসব এই দুইটা শর্ত যারা মেনে নেবে তাদের জন্য অপরাধগুলো আল্লাহ নেকি বানাবে এবার প্রথম শর্ত পেলাম আল্লাহ ইল্লা মান তাবা তাওবা কাকে বলে বাংলাদেশে আমরা যেটা তাওবা বলতে বুঝি আস্তাগফিরুল্লাহ না এটা তাওবার একটা বাক্য কেউ যদি আল্লাহর কাছে তাওবা করতে চায় দুইটা সময় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে সূরা সমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 53-54 নম্বর আয়াতে আছে ওয়া আনিবু ইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন মহান আল্লাহ বলেন এক নম্বরে যারা তাদের রবের দিকে ফিরে আসবে দ্বিতীয় নম্বরে আল্লাহর বিধান জানার পরে যারা আত্মসমর্পণ করবে এই দুইটা শর্ত আপনাকে মানা লাগবে কখন মানবেন আপনি মিং কবলি আইয়াতিয়াকুমুল আযাব আল্লাহ বলেন ওই আযাব আসার পূর্বে সম্মালা তুনসারুন যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না গাজীপুরবাসী
সবাই আমরা জানি মানুষ কে আর সাহায্য আল্লাহ করবে না মরণের সময় কোন সময় সুতরাং আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন দ্বিতীয় নম্বরে আল্লাহর বিধান জানার পরে আত্মসমর্পণ করবেন এই শর্ত দুইটা মানবেন 41 সালে না এখন 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 না অনেকে মনে করে যে আমি আর আর 41 সাল পরে তারপর তওবা করব না তাকে এখন কারণ মরণ তো আর 41 সালে আসবে না আসবে কখন আপনি বসে আছেন দাঁড়াবেন সেই গ্যারান্টিও আপনার হাতে নেই এই জন্য তওবা করা লাগবে এখনই কারণ এখনই যদি মরণ আসে আমাকে আর কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না তাহলে তওবার যে বিষয়টা এতদিন জেনেছিস আস্তাগফিরুল্লাহ পড়লেই তওবা হয়ে গেল না এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন তওবা যদি করতে চাও তাহলে তওবাতুন নাসুহা করো يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا سورة التحريمের ভেতরে আল্লাহ জানিয়েছেন ইমানদারেরা যদি তাওবা করতে চাও তাওবায় নাসুহা করো নাসুহার ব্যাখ্যা হয় তিনটা কয়টা তিনটা আরো জোরে বলে তিনটা এক নম্বরে আপনাকে বলতে হবে যে আমি অপরাধী কি বলা লাগবে অপরাধী এখন এই অপরাধ স্বীকার করবেন কোথায় করেছেন যার কাছে এই বাংলাদেশে এইটা নেই অপরাধ করে একজনের কাছে মাফ চাচ্ছে আল্লাহর কাছে আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন না আমারে থাপ্পড় দিয়ে গেলেন আর কাবার গিলাপ ধরে বলছেন আল্লাহ আমারে মাফ করেন এ ভন্ডাম আপনি তো আর আল্লাহর গালে থাপ্পড় দেননি দিয়েছেন আমার গালে আগে আমার কাছে আসেন বলেন যে আমার ভুল হয়ে গেছে সেদিন সাক্ষী রাতে এক এসআই স্টেজ থেকে নামার পরে এসে জড়িয়ে হাওমাও করে কাঁদছিল কি ভাই কাঁদেন বল আমার একটা ভুল হয়ে গেছে গত তিন দিন আগে আমি একটা কোরআনের হাফেজকে তাফসির সহ নিয়ে এসে এমন পিটানো পিটিয়েছি হ্যাঁ আমার উপরে নির্দেশ ছিল তার অজ্ঞান করে ফেলেছি আমার বাবা একজন আলেম আমি বাড়িতে যাওয়ার পরে শুয়ে আছি চিন্তা করছিলাম যে কাজটা মনে হয় ঠিক হলো না দেখে আমার বাবা আমার গলার যে জামা ছিল কলার ধরে আমার থাপ্পড় দেয় আর বললে কেন তুই কোরআনের গায়ে হাত দিলি হজর আমার অনুশোচনা হচ্ছে আমার আফসোস হচ্ছে আল্লাহ কি আমাকে মাফ করবে আমার মাফ চাওয়ার জন্য আমার কাছে আফসোস করা না আপনি যাকে পিটিয়েছেন তার কাছে গিয়ে বলেন যে আমার ভুল হয়ে গেছে সুতরাং অপরাধ হবে যার কাছে স্বীকার করবেন এ কথাটা কিন্তু মানুষ বুঝতে চায় না তাওবা করার নিয়ম প্রথমে এইটা অপরাধ যার কাছে মাফ চাবেন তার কাছে আপনি যদি আপনার বর কাছে অপরাধ করেন আর শালির কাছে মাফ চান হবে না আপনি তো অপরাধ শালির কাছে করেননি বর কাছে যে বলতে হবে যে আমার ভুল হয়ে গেছে এখানে যারা স্বামী আছে তাদের একটা বুদ্ধি শিখিয়ে দেয় মেয়ে লোক যত রেগে যায় আপনি যে এখানে নিজের ভুল স্বীকার করবেন দেখবেন ও মনে করবে হ্যাঁ কাজ হচ্ছে আমি বাঁকা হাড় দিয়ে তৈরি তো একেবারে সোজা করতে গেলে আবার ভেঙে যাবে ভয় তালাক চাবে নাই গলায় দড়ি দেবে না একজনের সাথে চলে যাবে এই জন্য খুব বেশি ঝামেলা করার দরকার নেই বাড়িতে আপনি বাচ্চাদের মতো বোকা শোকা থাকবেন আর বাইরে এসে বাঘ হবে তাছাড়া যত বড়ই আল্লাহর ওলি দাবি করেন পরিবারে শান্তি পাওয়া সম্ভব না যেহেতু এটা মহিলাদের কান পর্যন্ত মনে হয় যাচ্ছে না যাচ্ছে তো জোরে বলা ঠিক হইল না যাকে এই পদ্ধতিটা অবলম্বন করেন হাদিস বিশ্বনবী নিজে করেছিলেন তাহলে তাওবার এক নম্বরে পেলাম আমরা যে স্বীকার করা লাগবে যে আমি অপরাধী দুই নম্বরে অনুশোচনা করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে আদম নবী এবং শয়তানের ভেতরে পার্থক্য কিন্তু একটা
আদম নবীও ভুল করেছিল, শয়তানও ভুল করেছিল, কিন্তু আদম নবী ভুল করার পরে অনুশোচনা করেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম ভুল করার পরে অনুশোচনা করেছেন, ক্ষমা চেয়েছেন কার কাছে? তিনি স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। সিস্টেম অপপৃষ্ঠায় দেখুন, শয়তান ভুল করার পরে অনুশোচনা করে নাই, স্বীকারও করে নাই, আরো আর্গুমেন্ট পেশ করেছে, ফালানা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান এক নম্বরে জানিয়েছে, আল্লাহ আমি ওরে সেজদা দেইনি এই কারণে যে আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, ওরে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের ভেতরে ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, আর মাটির ভেতরে কিছু নেই, ও পড়ে থাকে। শয়তান অহংকার করেছিল, ক্ষমতা কিসের? কথা বুঝতেছে? শয়তান অহংকার করেছিল কিসের? কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে, মানুষকে মানুষ মনে করবে না, বুঝবেন ওরেও শয়তান দখল করে ফেলেছে। এ দেশে যেহেতু নেই, এই জন্য আয়াত বলা আমার মনে হয় ঠিক হইল না। আপনি যদি এখন বাড়িতে গিয়ে দেখেন আপনার বউ আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, না ভালো লাগবে? রাগ হবে? না, রাগও করা যাবে না। যদি আপনি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, কুকুরের বাচ্চা শোনার পরে আপনি রাগ করবেন? আপনি চিন্তা করবেন, এই বউ তো শিক্ষিতা, এ তো ভদ্র ঘরের মেয়ে, আজ 10 বছর সংসার করে, কোনোদিন আমার মাথার উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার গালি দিচ্ছে, ও অবশ্যই ওরে জিনে ধরেছে। কথা বুঝতেছে? কিসে ধরেছে? স্বাভাবিক হলে তো আমার গালি দেওয়ার কথা না, কারণ আমার মুখের উপর মুখ তুলে কথা বলে না, আর আমার গালি দেয়, তার মানে ও স্বাভাবিক নেই, ওরে কিসে ধরেছে? আপনি যখন মানুষ হিসাবে অহংকার করবেন, সে চেহারার হোক, টাকা পয়সার হোক, ক্ষমতার হোক, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকেও শয়তান দখল করে ফেলেছে। শয়তান ওই সময় আল্লাহর কাছে এ কথা বলার সঙ্গে সঙ্গে ধমক খেয়েছে, আলা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলেন দূর হয়ে যা। এই খেয়াল করেন, দূর হয়ে যা বলার পরে আল্লাহ শেষ করেন নি আন তাতাকাব্বার ফিহা, তাতাকাব্বার মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু তুই একা না, কিয়ামত পর্যন্ত তোর মতো যারা অহংকার করবে, নিজেকে বড় মনে করবে, তাদেরকে আমি আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে আমার কাছ থেকে তাড়িয়ে দিলাম। এই জন্য শয়তান ওই দিন থেকে দুইটা জিনিস থেকে পুরা বঞ্চিত, আল্লাহর কাছে ও দুইটা জিনিস পাবে না, এক নম্বরে ও কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না, দুই নম্বরে শয়তান কোনোদিন জান্নাত যাবে না। শয়তানের অপরাধ প্রথমটা কি ছিল? অহংকার। বলেন বলেন, এটা কিন্তু ক্লাস চলছে, এই ক্লাসে যারা বসে আছেন তারা ছাত্রের মতো বুঝবেন এবং জবাব দিবেন। এক নম্বরে শয়তান বঞ্চিত হয়েছে আল্লাহর কাছে, কোনোদিন ক্ষমা পাবে না, কি পাবে না? দ্বিতীয় নম্বরে কোনোদিন জান্নাত পাবে না। চলো, কারণ আমি এই প্রথম পেয়েছি, অহংকারী ছিল, রাজ দুনিয়ায় যারা ক্ষমতা পেয়ে অহংকার করবে তারা ক্ষমাও পাবে না, জান্নাতও পাবে না। সে যাই হোক, ওই দিনই শয়তান আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আয়াতের শেষে ছিল, আলাম আকুম মিনাস সাবিরিন, তোরে আমি শুধুমাত্র এখান থেকে বের করে দিলাম তা না, তোরে আমি আজকে লাঞ্ছিত অপমানিত ছোট করে হীন করে ছেড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষ নিজে অন্যায় করবে আর গালি দেবে তোরে। দেখেন, নিজে অন্যায় করে, অন্যায়টা হয়ে গেলে গাল দেখার, শয়তান ওই দিন আল্লাহকে জানিয়েছে, আল্লাহ আমি যে এত ইবাদত করলাম তোমার 950 বছর, আমি কি কিছু পাবো না? আল্লাহ বলেন, কি পাবি বল, কি চাস তুই?
ওই দিন শয়তান তিনটা জিনিস চেয়েছে, কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ দুনিয়াতে আসবে ওরা ওই তিনটা জিনিস চাইবে। আমি কি বলে দেব? জানিয়েছে আল্লাহ আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম যা। আজও তাম দুনিয়ার দিকে আপনি তাকিয়ে দেখবেন টাকা পয়সা ক্ষমতা যাদেরই বেশি হয় আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি চলে যায়, যদিও ইনি না পক্ষে আছে। কথা বলতে গিয়ে কি ঘোষণা দিয়েছে দেখেননি? যে মাহফিল চালাতে যা লাগে আমি একা দেব। আল্লাহ যেন তার টাকাগুলো হযরতে ওসমানের মতো ইসলামের জন্য কবুল করেন। দ্বিতীয় নাম্বার শয়তান বলেছিল আল্লাহ আমি হায়াত চাই, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন যা দিয়ে দিলাম। এখানে বেশি বেশি বাঁচার আকাঙ্ক্ষা এটা মানুষের না, বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা শয়তানের। আজ তাম দুনিয়ার দিকে তাকান কত মানুষ মরে যায়, শয়তান মার্কা মানুষ কিন্তু কম মরে। নাম ধরা লাগবে? পুলিশ আছে এজন্য বললাম। তিন নম্বরে শয়তান বলেছিল কলা ফাবিমা আগুয়াইতানি লা আকরুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার বান্দাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে আমার সাথে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকবো। এই জন্য শয়তান সিনেমা হলের সামনে যায় না, কারণ জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তান রাজবাড়ির গলন্ত ঘাটে যায় না, যায় জানে যে ওখানে যারা যায় ও আর কি আমার চাইতে বড় ওরা। শয়তান যাবে কোথায়? গাজীপুরের এই জয়দেবপুরে তাফসীর মাহফিল হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু শয়তান বসে আছে। আপনি যদি নাও দেখেন ওখানে তো ধোকা দিয়ে বোকা বানাতে অস্থির, কি করে মানুষকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া যায়? শয়তান কোনো খারাপ রাস্তায় যায় না, ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকে। তাহলে শয়তান তিনটা জিনিস চেয়েছে দুনিয়ায়, আজ পৃথিবীতে যারা এই তিনটা জিনিস চাইবে তারাও এক প্রকারের শয়তান। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। গাজীপুরবাসী আমি নিয়ে এসেছিলাম তাও বারোই জায়গা থেকে। দ্বিতীয় নম্বরে হযরতে আদম নবী অন্যায় করে অনুশোচনা করলেন, স্বীকার করলেন, তিনি মাপ পেয়ে গেলেন। শয়তান স্বীকারও করে নাই, অনুশোচনাও করে নাই, আর আর্গুমেন্ট পেশ করেছে এই জন্যে মাপ পায় নাই, জান্নাত হারিয়েছে। তৃতীয় নাম্বার তাওবা নসুহার ব্যাখ্যা হচ্ছে আমি জীবনে আর এই কাজ করব না, এই সিদ্ধান্ত নিয়ে ফিরে আসা। তাকওয়া এবং খাউফ, এই দুইটা শব্দের ব্যাখ্যা হচ্ছে খাউফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। খাউফ মানে সাধারণ ভয়, আর তাকওয়া মানে আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। কেউ যদি তাওবা করতে যায় আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেবে না, ঘৃণা করে ছেড়ে দিয়ে জীবনের মতো চলে আসবে। পরকীয়া প্রেম করা এটা কি নিষিদ্ধ কাজ না? বলেন বলেন, নারী হোক আর পুরুষ হোক যারা পরকীয়া প্রেম করে এটা নিষিদ্ধ। এত রাগ করেন আল্লাহ, তিনটা শাস্তি দুনিয়ায় আল্লাহ দিয়ে দেন। এক নাম্বার তার হায়াত কমিয়ে দেন, ও যদি 50 বছর বাঁচত আমরা কমপক্ষে 10 বছর কেটে নেই। এই জন্য যারা ওই লাইনে আছেন তারা এই মুহূর্তে থেমে যান, নাকি এই এলাকা সব শুরু হয়নি? দ্বিতীয় নাম্বারে তার সিহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। তিন নাম্বারে তার রুজির যে বরকত আল্লাহ ওইটা তুলে নেয়। এই জন্য যারা এই অপরাধে আছেন অন্তত থেমে যাবে। শুধু থেমে যাওয়া না, যদি আপনি তাওবা করে জীবনের অপরাধ গুলো আজকের এই ময়দানে সব নেকি বানাতে চান
ঘৃণা করে ওই কাজ থেকে এক্ষুনি চলে আসবেন, জীবনে যত আনন্দ হোক আমি আর যাব না। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো, মুরব্বী মানুষ হয়ে লাইনে আছে শোনার 80 বছর শরীর চলে কি করে, আপনি হাত তুললেন কোন কারণে বলেন, হাত তুলবে যুবক মানুষ যারা লাইন করছে না। আমি বললাম না বুঝে শুনে সাদরের মতো জবাব দেওয়া লাগবে, আন্দাজ হাত তুলে বসে আছে পরকীয়া প্রেমে যারা আছেন শুধু ছেড়ে দেবেন না ঘেনা করে, আলহামদুলিল্লাহ। মোবাইলে যাদের অবৈধ গান আছে, অলঙ্গ নাচ আছে, এটা যেহেতু নিষিদ্ধ, এটা কি এটা শুধুমাত্র ছেড়ে দেবেন তা না, এক্ষুনি ঘৃণা করে ডিলিট করা লাগবে। মোবাইল যাদের আছে এখনই ডিলিট করে নাকি তারপরে বয়স হবে করে, কার কার মোবাইল আছে দেখি হাত তোলেন, এবার আর কেউ হাতই তুলছে না। ঠিক আছে ভাই, যদি থাকে আশা করছি আপনি ছেড়ে দেবেন, তাহলে আমার মনে হয় পড়া ঠিক হয়নি। আছে তো এরকম অবশ্য আকাশ সংস্কৃতি, যেখানে খোলা আছে সেখানে আপনি ফেরেস্তা হয়ে আসবেন না, এটার বাস্তবতা না। যাদের আছে আপনি ডিলিট করে দেবেন, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ যেন আমাদের ওরকম একটা ইমান দান করেন, জোরে বলো না। তাহলে এই মাহফিলে আসা বসার যে লাভের কথা বলছিলাম, জীবনের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেবে, এক নম্বরে কি করা লাগবে, তাওবার নিয়ত। কিসের? আর তাওবার শর্ত পেলাম কয়টা? তিনটা, জোরে বলেন তিনটা। দ্বিতীয় নম্বরে ও আমিলা আমালান সলিহা, যারা ভালো ভালো কাজের কথা শোনার পরে আজকে মেনে নেবে, আজকে ভালো কাজের কথা কমপক্ষে 14টা বলা হবে ইনশাআল্লাহ আয়াত থেকে, যে আল্লাহ আমাদেরকে এই ময়দানে অন্তত এবাদতের নিয়তে নিয়ে এসেছিলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাম পৃথিবীতে আল্লাহ যত দয়া, সবচাইতে বড় দয়ার প্রমাণ হচ্ছে তিনটা, কয়টা? তিনটা। মানুষকে আল্লাহ যা দিয়েছেন সবচাইতে বড় দয়া আল্লাহ বলেন তিনটা। এক নম্বরে মানুষের প্রতি দয়ার প্রমাণ এই যে আমি তাদেরকে কোরআন দিয়েছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পয়সা গেইন করে, অ্যাসিপ করে, অর্জন করে, আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। এজন্য কোরআন যার ভেতরে নেই, নবীজি তাকে মানুষ বলেননি, ইন্নাল্লাযি লাইসা ফি জাওফিহি শাজ্জুম মিনাল কোরআনি কাল বাইতিল খরীম, যে অন্তরের ভেতরে কোরআন নেই ওটা দেখতে মানুষের মতো হলেও আল্লাহর নবী বলেন ওটা মানুষ না, ওটা শয়তানের ঘর। এই শয়তানের ঘর এখন দেশে নেই বলেন? এখানে যারা ওইরকম আছেন আপনাকে মুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত হলেও চেষ্টা চালিয়ে আল্লাহর কোরআনকে আপনি ভেতরে নিয়ে যান, নাই তো কেয়ামতে আপনার এই চেহারা আল্লাহ মানুষের মতো রাখবে না। যদি মানুষের মতো রাখে আর আপনি কোরআন না জানেন তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে না? নবীজিকে আল্লাহ মিথ্যাবাদী বানাবে না বলেন? না। এজন্য যত চেষ্টা হোক শেখায় লাগবে কোরআন। দ্বিতীয় নম্বরে পৃথিবীতে যত কিছু আল্লাহ দিয়েছেন সবচাইতে বড় রহমতের নাম তিনি ঘোষণা দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 6 নম্বর রুকুর 107 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, হে নবী আপনাকে আমি পাঠাইনি তবে পাঠিয়েছি তামাম জগতের জন্য রহমত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত থেকে যে তথ্যটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলামিন, আলম না, আলম এক বচন, আলামিন বলেন বলেন, কেন বহু বচন দিলেন? এই যে পৃথিবীটা, এইরকম পৃথিবী
13 লক্ষটা জোড়া দিলে যত বড় হবে এক সূর্য এক আয়ত বড়। এই সূর্য সাতটা সূর্য জোড়া দিলে যত বড় হয় ব্ল্যাক হোল যত বড় বড় আল্লাহ বানিয়েছে এগুলো সব একবারে গিলে ফেলার মতো শক্তি ব্ল্যাক হোলের আছে। ব্ল্যাক হোলের তুলনায় ছায়াপথ মিল্কি ওয়ে নিহারিকা এদের তুলনায় আমার তো মনে হয় পৃথিবী কিছুই না। এই পৃথিবীতে এখন রাষ্ট্র আছে 228টা, তার ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র, আর এটা পৃথিবীর সবচাইতে বড় রাষ্ট্র। এই বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে এক সৌদি আরব একা এত বড়। এই বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড় হবে এক ভারত একা এত বড়। এই বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হয় এক আমেরিকা একা এত বড়। তাহলে ওই সব দেশের তুলনায় আমরা একটা পাড়া, একথা বলছেন কেন? মনে করেন এই পাড়ার ভেতরে জেলা আছে 64টা, তার ভেতরে গাজীপুর মাত্র একটা জেলা, এরকম জেলা কয়টা? এই গাজীপুরে থানা আছে কতগুলো, তার ভেতরে জয়দেবপুর একটা থানা, এ থানায় কত হাজার হাজার বিঘা জমি পড়ে আছে, তার ভেতরে এই আমতলির এটা একটা জমিন, এই জমিনে কত মানুষ বসে আছে, তার ভেতরে আপনি একজন। একটু বলেন তো, এই যে ব্ল্যাক হোল যেটার কথা বললাম ওর তুলনায় আপনি আল্লাহর কাছে কি? মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমি তোমার নজরে আসি তো, আমার সে আকা। আর যা বললাম ওর তুলনায় আমি কি সত্যি আল্লাহর নজরে আসি? আল্লাহ আলামিন এই কারণে দিয়েছেন শুধুমাত্র এই পৃথিবীর জন্য না, যত জগৎ আল্লাহ এরকম বানিয়েছেন সব জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত করে পাঠালাম। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন। এই পৃথিবীর ময়দানে দাঁড়িয়ে যদি হাতের আঙ্গুলি সারা দিতেন চাঁদ দুই টুকরা হয়ে যেত, সূর্য যদি পা তুলতেন আসমানে চলে যেত আরশ মহল্লা পর্যন্ত। আল্লাহর নবী পৃথিবীতে এত ক্ষমতা পেয়েছিলেন, তিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম হয়ে গেছে। এই জন্য নবীকে বলা হয় সারে শরীয়ত প্রণেতা। কি বলা হয়? দুঃখজনক হলো সত্য, 96% মুসলমানের দেশে কালকে একজন স্ট্যাটাস দিয়েছে বেটা মোহাম্মদের চরিত্র এত খারাপ ছিল প্রতিদিন নতুন নতুন স্বাদ নিত, এই জন্য তার 13টা বিবাহ, তার পরিবারটা একটা মিনি পতিতালয়। রবিউল আউয়াল মাসের আজকে 25 তারিখ, দেখতে দেখতে মাসটা কিন্তু চলে যাচ্ছে, কিন্তু যেটা দিতে এসেছিল সেটা আমরা কিছুই নেয়নি। আন্দাজে নবীর মেকি মহাব্বত দেখিয়ে শেষ করে দিলাম। যে লোকটা 96% মুসলমানের দেশে কলিজার উপরে দাঁড়িয়ে কলিজায় কোড়াল দিয়ে আঘাত করে সে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এইরকম যারা স্ট্যাটাস দেবে তাদের খুঁজে শাস্তি দেওয়া দরকার নেই। আপনি আমারে গালি দেন, আমার বাবার নাম ধরে গালি দেন, আমার বংশকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না। মোহাম্মদুর রাসূলুল্লাহ আর কিছু না হোক আমাদের কলিজার চাইতেও দামি। যারা দায়িত্বে আছেন তাদের আহ্বান জানাবো, এরকম কোন সাহস যেন কেউ দেখাতে না পারে। আগামীতে একটা শাস্তি আপনি নির্ধারণ করেন 100টা এমনি ভালো হয়ে যাবে। বিশ্ব নবীকে কিভাবে মহব্বত করা লাগবে এটা আমরা যেভাবে দেখাই মিলাদ পড়ে সালাম দিয়ে ইয়া নবী পড়ে না, এটা দেখিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী তাকে শুধু একদিন বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে, যদি আমার ইচ্ছা হয় তাহলে তোমাকে নিতে পারি, তোমাকে নেব এ কথা তিনি বলেন নাই। হাদিস সাক্ষী দিচ্ছে হযরত আবু বকর ওই দিন থেকে প্রায় 6 মাস হয়ে গেছে একাধারে তিনি বিছানায় কোনোদিন আর পেট লাগাননি, ঘুমানোর দরকার হলে দরজার সাথে হেলান দিয়ে ওই টোপলাটা নিয়ে ঘুমিয়ে পড়তেন। গভীর রজনীতে বিশ্ব নবী আসলেন,
আবু বকর বলে আস্তে করে একটা ডাক দিয়েছে, সিদ্দিক আকবর দরজা খুলে দিয়ে বলেন, হে রাসূল আমি রেডি আছি। নবীজি কিছু বলার আগে বললেন, আবু বকর দাঁড়াও, 6 মাস আগে তোমাকে শুধু একটু টাচ দিয়েছিলাম, নিয়ে যাবো আমি কিন্তু বলি নাই, তুমি এত তাড়াতাড়ি রেডি হলে কি করে? হযরতে আবু বকর বলেন, হে রাসূল আপনি যেই দিন বলেছিলেন ওই দিন থেকে আমি আমার বিশ্বাস যে আপনি আমার নিতে পারেন, আমার ঘুম লেগেছে, পরিশ্রান্ত শরীর নিয়ে আমিও বিছানায় পেট লাগিয়ে ঘুমাতে পারতাম, কিন্তু চিন্তা করেছি কখন কোন সময় আপনি এসে ডাক দেন, আর আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি সাজগোজ করবো, এটা বিয়াদবি হয়ে যাবে, এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসি, আপনি ডাকলেই যেন সঙ্গে সঙ্গে লাব্বাইক বলতে পারি। মহব্বত এর নাম, এর নাম কি? আর আমাদের মহব্বত শুধু খাওয়া কেন্দ্রিক, দুই ঈদে খাওয়া, কি কথা বলেন না কেন, মিলাদ মিলে খাওয়া, মানুষ মরে গেলে 3 দিনে 7 দিনে 40 দিনে বছরে বছরে শুধু খাওয়া, খাওয়া ছাড়া কিচ্ছু নেই। আর বাংলাদেশের মুসলমানেরা অন্য কোনো কাজ যদি নাও বোঝে, এতে খাওয়া কি করে খাওয়া লাগে এটা বোঝে। আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায়, এক হিন্দু এক খ্রিস্টান এক ইহুদি আর এক মুসলমান দোস্তি করেছে, 3 জন মিলে পথিমধ্যে যাত্রা করেছে, সফরে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক, 3 জন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে 4টা রুটি, 3 জন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম, ঘুম থেকে ওঠার পরে খোদা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে। মুসলমান বলছে, না ওটা ছেড়ে খেয়ে ফেলো, ওর খাওয়া খালে রান্দা। ইহুদি আর খ্রিস্টান বলছে, না এখন আমাদের পেটে অন্তত কিছু আছে, এক কাজ করি সবাই এই গাছের নিচে ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে। মুসলমান বলছে, আমার কোনো অসুবিধা নেই, ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়ে ও কিন্তু ঘুমায় না, ওঠার পরে রুটি খেয়ে এবার ঘুমিয়ে আসে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে, কই তাড়াতাড়ি ওঠো, কেন? আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম, দেখি আমি প্রথম আসমানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চোমা দিয়ে বললো, উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। নবী আমার প্রথম আসমানে নিয়ে আদেশ দিচ্ছে, আমার নবীর আদেশ, রুটি তো আমার, রুটি আছে। খ্রিস্টান বলছে, তোমার স্বপ্ন হলো, তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা ষষ্ঠ আসমানে আমারে ডাক দিল। আমার কৌশলাদি বিনিময় করে আমারে বলছে, উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি এত উপরে উঠেছি ষষ্ঠ আসমানে, আমার নবী মুসা যিনি আল্লাহর সাথে কথোপকথন করে, সেই নবী যদি আদেশ দেয় এ রুটি কার? আমার। মুসলমান তো ওঠে না, ওরা যখন জাগিয়েছে বলছে, তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা, তোমরা যখন ঘুমিয়ে তখন আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মুগুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। গর্ব কি, জীবন বাঁচানোর তাকিদে রুটি খেয়ে ফেলছি। আমি কিন্তু বারবার বলছিলাম যে, না আমার ইহুদি খ্রিস্টান 2 জন ঘুমিয়ে আছে, ওদেরকে ফাঁকি দিয়ে আমি রুটি খাবো না। আমার বলছে, দেখো জান বাঁচানো ফরজ, রুটি খাও না মরলে। এই জন্য আমি খেয়ে ফেলেছি। ইহুদি খ্রিস্টান বলছে, ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না, ডাকবো কি করি? একজন আছে প্রথম আসমান আর একজন ষষ্ঠ আসমান, আমি আশপাশে কাউকে খুঁজে পাইনি, খাওয়া লাগে কোন কায়দা? এই কথা বুঝতেছে? এ খাওয়া বলতে শুধু ওই রুটি খাওয়া না, কথা বোঝেন আপনি? বোঝেন কত রকমের কায়দায় মানুষ খাচ্ছে গো। ভালো মানুষ আজকে বাংলাদেশে অনেক জেলা আছে, যদিও জেলায় নেই, ভালো মানুষ ধরিয়ে দিচ্ছে, নিজে আবার থানায় যে ওকে ছাড়িয়ে আনছে, মাঝখান থেকে পরিবারের কাছে 50,000 টাকা আল্লাহর উনি নিয়ে গেছে। দরকার নেই, পুলিশ আছে আসছে। সম্মানিত ভাইরা, না এ খাওয়া খাওয়া না,
খাওয়া যায়, সবকিছু তো খাওয়া ঠিক না। মাস্তিদের জন্য সরকার টাকা বাজেট করে, বরাদ্দ দেয়, সেই টাকা আনতে গেলে যদি 5 লাখ টাকা বরাদ্দ হয়, কমপক্ষে 2 লাখ টাকা ওদেরকে দেওয়া লাগে। এ কোন জায়গায় খাবার খাচ্ছেন আপনি? খাবার খা বলে এই জায়গায়ও খাবে পেট ভরে না। গাজীপুর মাসি পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলছিলাম। হযরতে আবু বকর বলেন, রাসূলের পেছনে যখন যাচ্ছিলাম বারবার আমি পা ছেঁচড়াতে ছেঁচড়াতে যাই, নবীজি একবার আমার দিকে নজর করে বললেন, আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? বারবার পা ছেঁচড় দেওয়ার পেছনের দিকে তাকাও কেন? হযরতে আবু বকর বলেন, হে রাসূল, আমি যেদিন আপনার উপরে ঈমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। আমি বারবার পা ছেঁচড়া দিই এই কারণে, কারণ আমি জানি এই মক্কায় যারা কাফেরদের লিডার আছে এরা এত বিচক্ষণ, ওরা পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলতে পারে এটা কোন বংশের লোক। সকালবেলা এসে যখন পায়ের চিহ্ন এই মরুভূমির এই বালির উপরে দেখে খুঁজতে খুঁজতে আপনাকে পেয়েও যেতে পারে, এই জন্য আপনি যত দূর যাচ্ছেন পেছনে পেছনে পায়ের চিহ্ন গুলো আমি মুছতে মুছতে যা। এতটুকু শেষ করেননি, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। আমি নিজে ওই পাহাড়ে উঠেছিলাম, 4.5 ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের। 4.5 ঘন্টায় আমি কমপক্ষে 3 জায়গায় থেমেছি, 3 বোতল পানি শেষ, এত উপরে পাহাড়টা গাড়ে সোর। বিশ্ব নবী ওখানে পৌঁছালেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি, একটু বসো, এই জায়গাতে একটু ঘুমিয়ে নেই। হযরত আবু বকর বলেন, হে নবী, এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল সাথে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন, একটা গর্ত আছে এটা আর বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিকে আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের ভেতর থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পাহাড়ে মোহাম্মদ রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তাড়া খেয়ে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে। যে সাপটা ওই জায়গায় বারবার পায়ের মধ্যে ঠোকা দিচ্ছিল, ওই সেই 1300 বছর আগে তাওরাত কিতাব থেকে মুসা আলাইহিস সালামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিল সেই সাপ 1300 বছর ধরে আশায় আছে কখন আল্লাহর নবী এখানে এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিল পা নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে, দংশন করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত পাল্টিয়ে গেছে, চোখ দিয়ে জর্দর করে পানি পড়ছে। এরপরে তিনি নবীকে আরাম থেকে মাহরুম করার জন্য ডাকেন নাই, চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর শরীরের ওপরে এসে পড়েছে, আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর কি হয়েছে, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? হযরত আবু বকর বলে, হুজুর বাড়ির কথা না, আমাকে সাপে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমার রক্ত পর্যন্ত জ্বলছে। আল্লাহর নবীর মুখের লালা মুবারক লাগিয়ে দিল ওই জায়গায়, মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজিকে আল্লাহ 3500 মুজিজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মুজিজা, আল্লাহর নবীর মুখের লালা কোন যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একবার সমস্যা হয়েছিল, নবীজি নিজের মুখের লালা একটু লাগিয়েছেন, হযরত আলী বলেন, আগের চাইতে আমি বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি। বিশ্ব নবী বলেন, আমি যখন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, আবু বকর আগে বললে না তাহলে তো যন্ত্রণা তোমার সহ্য করা লাগতো না। সিদ্দিক আকবর বলেন, হে রাসূল, এটা তো সাপে কাটার যন্ত্রণা, আমার রক্ত জ্বলছিল, আমার কলিজাও যদি ফেটে বের হয়ে যেত, বিশ্ব নবী আমার উরুর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন, আমি নবীকে উঠতে বলতে পারতাম না। এর নাম ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা।